আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে পূর্ণ ভিডিও ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। তো ভিউয়ার্স, অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে আপনার টিভিতে মোবাইল থেকে ইন্টারনেট কানেক্ট করবেন। তো এটা এই প্রসেসটি টোটাল প্রসেসটি আমি দেখিয়ে দিব এখন। খুব ইজি একটি প্রসেস, যারা পারেন না তারা একটু ভালো করে ভিডিওটি দেখে নেবেন, অবশ্যই আমার ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন, স্কিপ করবেন না। তো আমি টোটাল প্রসেসটি এখন আপনাদের দেখাচ্ছি। তো শুরুতেই আমার সামনে একটি স্যামসাং টিভি আছে, তো আমি এখন দেখাবো স্যামসাং টিভিতে কিভাবে মোবাইল আপনার মোবাইল থেকে ইন্টারনেট কানেক্ট করবেন। তো এই আমার এই স্যামসাং টিভিতে আমি গেলাম হোম মেনুতে গেলাম, এখান থেকে আপনাকে যেতে হবে রিমোটের মেনু অপশনে। দেখেন এখানে মেনু অপশন আছে, তো মেনু অপশনে গিয়ে দেখবেন প্রথমে আপনাকে যেতে হবে টেলিভিশনটি ওপেন করবেন, আপনার চ্যানেলের অপশনে গিয়ে মেনু অপশনে যাবেন। দেখতে পাচ্ছেন আপনাদের এখানে পিকচার, সাউন্ড, ব্রডকাস্টিং আছে, নেটওয়ার্ক আছে। তো নেটওয়ার্কে আমি যাব, নেটওয়ার্কে গিয়ে ডিরেক্ট ওয়াইফাই কানেকশনে। তো ওয়াইফাই কানেকশনে গিয়ে আমি আমার এখানে আপনাদের একটি মোবাইল থেকে দেখাচ্ছি। তো আমার সামনে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, দেখেন আমি মোবাইল থেকে এখান থেকে মেনু অপশনে যাব। মোবাইলের মেনু অপশনে যে গিয়ে আমার এখানে প্রথমেই আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের ডাটা অন করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডাটা, তো এখানে ডাটা অন করে নিলাম, আমার এখানে দেখাচ্ছে ডাটা অন হলো। তো অন হওয়ার পরে যে প্রসেসটিতে আমাকে যেতে হবে সেটা হচ্ছে এই যে হটস্পট, আপনার এই হটস্পটে যেতে হবে। তো অনেকে সবার মোবাইলেই হটস্পট হিসাবে থাকতে পারে অথবা ওয়্যারলেস ডিসপ্লে থাকতে পারে। তো এই হটস্পটে যাবেন, যে আমাকে একটু ক্লিক করে ধরে রাখবেন। হটস্পটে যাওয়ার পরে আপনাকে দেখাবে এখানে, দেখেন ইউএসবি, ব্লুটুথ এবং ওয়াইফাই কানেক্ট হটস্পট। তো আমি ওয়াইফাই হটস্পটে অন করব এবং এখানে অন দেখাচ্ছে। তো যেহেতু অন দেখাচ্ছে আমি এখানে অন অপশনে যাব। তো তারপরে সেট ওয়াইফাই যাব, আমি পাসওয়ার্ডটি দেখব, যেহেতু আমার ওখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি আমি দেখে নিই, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে শো পাসওয়ার্ডে যাব। তো দেখেন শো পাসওয়ার্ডে 1 2 3 4 5 6 7 8 দেওয়া আছে। তো এই অপশনটি আপনারা দেখে নিন, এখান থেকে যখন এই অপশনটি পেয়েছেন তারপরে আপনাকে ওখান থেকে সার্চ দিতে হবে। এখন আমি আমার টিভিতে যাব, এখানে নেটওয়ার্ক নেমটি দেখতে পাচ্ছেন। তো এই নেমটা এখানে গিয়ে আমি সার্চ দিব, আমার এই টিভিতে গিয়ে সার্চ দিব আমি আমার R5, যে আমার কানেকশনের ইউজার নেমটি আছে। তো আমি ডিরেক্ট ওয়াইফাই ডিরেক্টে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি ওয়াইফাই ডিরেক্টে নয়, নেটওয়ার্ক সেটিংয়ে। নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে ওয়্যারলেস কানেকশনে যেতে হবে। তো ওয়্যারলেস কানেকশনে গেলে কিন্তু আমি যে নেটওয়ার্কটি এখন আমি ওপেন করেছি, প্রিমো R5, তো এই R5-এ আমি যাব এবং আমার পাসওয়ার্ডটি কিন্তু আমি মনে রাখতে হবে, আমি পাসওয়ার্ডটি কিন্তু বলেছিলাম। তো আমাদের পাসওয়ার্ডটি ছিল 1 2 3 4 5 6 7 8। তো আমি আমি এখান থেকে 1 2 3 4 5 6 7 8, তো চলে গেলাম। এখান থেকে গিয়ে আমাকে ডান দিয়ে বেরিয়ে যেতে হবে। ডান দেওয়ার পরে দেখেন আমার কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে। তো আমার মোবাইলের এখন কিন্তু আমার মোবাইল থেকে দেখতে পাচ্ছেন ইউ আর কানেক্টেড টু ইন্টারনেট ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইউজিং অনলাইন সার্ভিস। তো আমার কানেকশন কি ওকে হয়ে গেছে, আমি ওকে দিয়ে বের হয়ে যাব। এখন আমি কিন্তু ওয়াইফাইয়ের সাথে আছি আমার মোবাইলের কানেকশনের সাথে। তো আমার মোবাইল থেকে আমি ইন্টারনেট ইউজ করছি। তো আমার এখন স্মার্ট ফিচারে গেলে কিন্তু আমি এখন যে কোনো স্মার্ট ফিচার ইউজ করতে পারবো আমার মোবাইল ডাটা দিয়ে। তো আমার অবশ্যই আপনার ডাটার কানেকশনের সাথে এখানে ইন্টারনেট স্পিড ডিপেন্ড করে। তো যেহেতু আমি আমার মোবাইল থেকে কানেক্ট করেছি, এখানে আমার অলরেডি চলে আসছে ইউটিউব, কিন্তু আমার মোবাইলের কানেকশনে দিয়ে চলে আসছে। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখলেন
মোবাইল থেকে কিভাবে ইন্টারনেট আপনার টিভিতে ইউজ করতে পারেন সেই প্রসিডিউরটি আমি এখন আপনাদের দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের উপকারে আসবে, এবং আমার এই কন্টেন্টটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমি বলবো আমাদের লাইক দিতে বলবেন না, এবং কমেন্টস সেকশনে জানিয়ে দেবেন আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমরা আছি আপনার পাশে প্রতিনিয়ত নতুনত্বর ভিডিও নিয়ে, আপনার প্রয়োজনীয় সব কন্টেন্ট নিয়ে আমরা হাজির হব আবার নতুন কোনো ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।